আসসালামু আলাইকুম দর্শক, আজকে আমি ফিশ কাবাব বা মাছের কাবাব তৈরি করব। ফিশ কাবাব তৈরি করতে যে উপকরণগুলো লাগবে সেগুলো হচ্ছে, এখানে আমি রুই মাছের 5টা টুকরা নিয়েছি। রুই মাছের টুকরোগুলোকে আমি 1 চিমটি পরিমাণ হলুদের গুঁড়া এবং 1 চিমটি পরিমাণ লবণ দিয়ে পানিতে সেদ্ধ করে পানিটা শুকিয়ে নিয়েছি। আর এখানে আমি 2টি মিডিয়াম সাইজের আলু সেদ্ধ করে নিয়েছি। এখানে 2টি ডিম ফেটে নিয়েছি। পেঁয়াজ কুচি 1 কাপ পরিমাণ, কর্নফ্লাওয়ার 1 টেবিল চামচ পরিমাণ। কর্নফ্লাওয়ারটা আমি বাইন্ডিংয়ের জন্য ব্যবহার করব। এখানে আমি 4টি কাঁচামরিচ কুচি করে নিয়েছি। ঝালটা আপনারা নিজেদের পছন্দ মতো কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। গরম মশলার গুঁড়া নিয়েছি 1/2 চা চামচ পরিমাণ, জিরার গুঁড়া নিয়েছি 1/2 চা চামচ পরিমাণ, লবণ নিয়েছি 7 মতো, কাবাব মশলা নিয়েছি 1 চা চামচ পরিমাণ। এটা তৈরি কাবাব মশলা, এটা যে কোনো সুপার শপে কিনতে পাওয়া যায়। কালো গোলমরিচের গুঁড়া নিয়েছি আমি 1 চা চামচের 1/4 ভাগ পরিমাণ, আর ধনিয়া পাতা কুচি নিয়েছি 1 কাপের 1/4 ভাগ পরিমাণ। অরেঞ্জ কালারের ব্রেড ক্রাম, এটা রেডিমেড সুপার শপগুলোতে কিনতে পাওয়া যায়। আমার চিকেন নাগেটের রেসিপিতে আমি এই ব্রেড ক্রামটা ইউজ করেছিলাম। তখন অনেকেরই প্রশ্ন ছিল যে ব্রেড ক্রামের কালার কীভাবে অরেঞ্জ হলো। এরকম অরেঞ্জ কালারেরও ব্রেড ক্রাম পাওয়া যায়, আবার হলুদ কালারের ব্রেড ক্রামও এরকম প্যাকেটে কিনতে পাওয়া যায়। সুপার শপগুলোতে এগুলো কিনতে পাওয়া যায়। এটার বদলে আপনারা ইচ্ছা করলে টোস্ট বিস্কিট গুঁড়ো করে ব্যবহার করতে পারেন, অথবা পাউরুটি গ্রাইন্ডারে গ্রাইন্ড করেও ব্যবহার করতে পারেন। আর লাগবে ভাজার জন্য পর্যাপ্ত পরিমাণে তেল। এখন আমি মাছগুলোর কাঁটা বেছে নিচ্ছি। ভালো করে মাছগুলোর কাঁটা বেছে নিতে হবে, কারণ কাঁটা থাকলে আবার কাবাবটা যখন খাওয়া হবে তখন আবার গলায় লেগে যেতে পারে। রুই মাছের কাঁটা বাছা খুব বেশি কঠিন না, এভাবে আমি বেছে নিচ্ছি। মাছগুলোর কাঁটা বাছা হয়ে গেছে। রুই মাছের বদলে আমরা ইচ্ছে করলে কাতল মাছ, তেলাপিয়া মাছ অথবা বোয়াল মাছ, এ জাতীয় যেই মাছগুলোতে মাংসের পরিমাণ বেশি সেই মাছগুলোও কাবাব বানাতে পারি। এখন আমি একটা মিক্সিং বোলে প্রথমে আলুটা নিয়ে আলুটা স্ম্যাশ করে নিচ্ছি। আলুগুলো স্ম্যাশ করা হয়ে গেছে। এখন আমি এর সাথে বেছে নেওয়া মাছগুলো নিয়ে নিচ্ছি, নিয়ে একটু আলুর সাথে মিলিয়ে নিচ্ছি। মাছের মধ্যে হলুদ দিয়ে সেদ্ধ করলে মাছের যে একটা গন্ধ থাকে সেটা থাকে না, প্লাস কালারটাও সুন্দর হয়। এখন আমি মাছ আর আলু এক সাইড করে এক সাইডে আমি মশলাগুলো মিলাবো। প্রথমে পেঁয়াজ কুচি নিচ্ছি, 1 চিমটি পরিমাণ লবণ দিয়ে আমি পেঁয়াজটাকে একটু কুচলিয়ে নিচ্ছি। তাহলে পেঁয়াজটা নরম হয়ে যাবে এবং চপটা তৈরি করতে সুবিধা হবে। এখন আমি এক এক করে সবগুলো মশলা নিয়ে নিচ্ছি। গরম মশলার গুঁড়া নিচ্ছি, জিরার গুঁড়া নিচ্ছি, কাবাব মশলা নিচ্ছি, কালো গোলমরিচের গুঁড়া নিচ্ছি, কাঁচামরিচ কুচি নিচ্ছি, কর্নফ্লাওয়ার নিচ্ছি, ধনিয়া পাতা কুচি নিচ্ছি। এখন সবগুলো একসাথে মিলিয়ে নিচ্ছি। মশলাটা সবগুলো একসাথে মাখানো হয়ে গেছে। এখন আমি আলু আর মাছের মিশ্রণটা এর সাথে মিলিয়ে নিচ্ছি। এখন আমি ভেঙে নেওয়া ডিমটা ফেটে নিচ্ছি। এখন এই 2টা ডিম থেকে 1/4 অংশ আমি কাবাবের মিশ্রণটার সাথে মিলিয়ে নেব, মিলিয়ে নিচ্ছি। এখন আমি একটু লবণটা চেক করে দেখছি, ঠিক আছে। এখন আমি অল্প অল্প নিয়ে কাবাবের আকৃতিতে বানিয়ে নিচ্ছি। 2 হাত দিয়ে করছি, তাহলে তাড়াতাড়ি হবে। এভাবে আমি বাকিগুলো বানিয়ে নিচ্ছি। কাবাবগুলো তৈরি করা হয়ে গেছে। এখন আমি কিছু ব্রেড ক্রাম নিয়ে নিচ্ছি। এখন আমি ডিমের মধ্যে কাবাবগুলো ডুবিয়ে নিচ্ছি, ডুবিয়ে ব্রেড ক্রামে গড়িয়ে নিচ্ছি। ডিমে ডুবিয়ে ব্রেড ক্রামে গড়িয়ে নিচ্ছি। সবগুলো কাবাব কোটিং করা হয়ে গেছে। ফ্রাই প্যানে তেল গরম করে নিয়েছি। এখন আমি কাবাবগুলো গরম তেলে দিয়ে দিচ্ছি। কাবাব ইচ্ছে করলে অল্প তেলেও ভেজে নেওয়া যায়, আবার ডুবো তেলেও ভেজে নেওয়া যায়। আমি কাবাবগুলো অল্প তেলে ভেজে নিচ্ছি। এক পিঠ ভাজা হয়ে গেছে, আমি এখন কাবাবগুলো উল্টিয়ে দিচ্ছি। যেহেতু আলুও সিদ্ধ এবং মাছও সিদ্ধ করে নেওয়া, সেহেতু অনেক বেশিক্ষণ ধরে কাবাব ভাজার দরকার নেই। খুব অল্প সময়েই জাস্ট উপরের কোটিংটা একটু ব্রাউন হলেই ভাজা হয়ে যাবে। আমার কাবাবগুলো ভাজা হয়ে গেছে। আমি এখন টিস্যু পেপারের উপরে তুলে নিচ্ছি তেলটা সোক করে নেওয়ার জন্য। এখন আমি দ্বিতীয় ধাপে বাকিগুলো দিয়ে দিচ্ছি। দ্বিতীয় ধাপের কাবাবগুলো ভাজা হয়ে গেছে, এগুলো আমি তুলে নিচ্ছি টিস্যু পেপারের উপরে। এখন আমি চুলা বন্ধ করে দিচ্ছি।
তৈরি হয়ে গেল খুবই ক্রিসপি এবং হেলদি ফিশ কাবাব আমি একটু দেখাচ্ছি কতটা ক্রিসপি খুবই সুন্দর একটা অ্যারোমা আছে এটা ঘ্রাণেই খেতে ইচ্ছা করে আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে বাসায় অবশ্যই এভাবে তৈরি করে খেয়ে দেখবেন ভিডিওটি দেখার জন্য এবং এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ